Introducing Poco X5 Pro 5G. স্মার্টফোনটির মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের শুটার রয়েছে। এটার প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G-র মতো প্রসেসর, 1 বিলিয়ন কালারস রয়েছে এর ডিসপ্লেতে, যা অ্যামোলেড প্যানেল এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। শুরুতে সবকিছু জানিয়ে দিলাম। কিছুদিন আগে এই স্মার্টফোনের আনবক্সিং একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, তাও প্রায় 8 দিন আগে। সুতরাং আজকের ভিডিওতে আমাদের টেস্টিং রেজাল্টগুলো থাকবে। গত এক সপ্তাহে আসলে এই স্মার্টফোন কেমন রেজাল্ট করবো সেটা জেনেই আপনি আপনার ডিসিশন নেবেন আসলে এটা কিনবেন কিনা। বাই দ্য ওয়ে, এই ফোনটি আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে, যাদের সব বসুন্ধরা সিটি লেভেল 5 এ রয়েছে। SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তবে শুরুতেই বলবো, এই স্মার্টফোনের কিন্তু দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভ্যারিয়েন্ট আর কি। সো এটা কিন্তু গ্লোবাল বা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, এবং আমি বলবো ওটাই নেওয়ার ট্রাই করুন। ডেসক্রিপশনে এর কারেন্ট প্রাইসটা দেওয়া আছে। ডিজাইন টিজাইন নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, পোর্টস অ্যান্ড বাটন আপনারা সব কিছুই জানেন। আমরা প্রথমে যদি বলি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট, একটু ডিলে করে, স্লাইডলি ডিলে আছে এখানে। এটাতে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই, যেটা এই ধরনের মিড রেঞ্জের স্মার্টফোনে অবশ্যই থাকা উচিত ছিল। দেন এই স্মার্টফোনে দুটি স্পিকার রয়েছে, যা যথেষ্ট লাউড এবং ভালো রকমের বেস ক্লারিটিও ভালো পেয়েছি আমরা। একদম ফুল ভলিউমে কোনো ডিস্টরশন পাইনি। সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার মনে হয় আপনারাও সন্তুষ্ট থাকবেন আমার মতোই। প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, ইভেন এতে আইআর ব্লাস্টার রয়েছে। ওকে, সরাসরি ডিসপ্লে সেকশনে চলে আসছি। সাইজ 6.67 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং শুরুতেই বলছিলাম 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এখানে। এইটাতে আমরা পিক ব্রাইটনেস পেয়েছি 900 নিটসের মতো, যেটা আমার মনে হয় এনাফ। আপনি আউটডোরে মোটামুটি ভালোভাবেই দেখতে পাবেন, একদম ডিরেক্ট সানলাইটেও এটা ভিজিবল ছিল। টাচ রেসপন্স কিন্তু এই ডিসপ্লেতে আমরা ভালো পেয়েছি, কোনো ধরনের সমস্যা এখানে নেই, লাইটেন্সিজনিত কোনো প্রবলেম ফেস করতে হয়নি। হাই রিফ্রেশের বিষয়টা আমরা চেক করে দেখছিলাম ইউএফএ টেস্টের মাধ্যমে, এবং দেখলেন এখানে আমরা কিন্তু 120 হার্টজ ঠিকঠাকভাবেই পেয়েছি। আর এই সুন্দর ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিয়া গরিলা গ্লাস 5। ওভারঅল ডিসপ্লেটা ভালো লাগা কাতের আছে, বা এটা নিয়ে আমি কমপ্লেন করছি না আপাতত। ফোনটির রেয়ারে তিনটি ক্যামেরা রয়েছে। মেন শুটার 108 মেগাপিক্সেলের, যা স্যামসাং এর SP2 সেন্সর, তারপর 8 মেগাপিক্সেল আল্ট্রা শুটার, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের শুটার। প্রপার লাইটিং কন্ডিশনে মেইন ক্যামেরাটা শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারে, এবং কালার অ্যাকুরেসির যে বিষয়টা সেটা আমরা দেখছিলাম ম্যাক্সিমাম সবাই ন্যাচারাল দিচ্ছিল, তবে লো লাইটে কিছুটা কন্ট্রাস্টি হতে দেখা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে একটু ওভার শার্পেনিং বা ওভার প্রসেসিং এর একটা বিষয় হয়তো আমরা অনেক সময় লক্ষ্য করেছি। ডাইনামিক রেঞ্জটা অ্যাভারেজ, অর্থাৎ 30-35,000 টাকা বাজেটের অন্য অনেক স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এটাকে ওদের মতো সিমিলার বলা যেতে পারে। ফোনটার অটো ফোকাসিং বেশ ভালো পেয়েছি আমরা। তবে 108 মেগাপিক্সেল মোডে যখন লং টাইম ছবি তুলতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে এই পোর্শনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে। যখন কিনা একটু লো লাইট চলে আসে বা সন্ধ্যাবেলার ছবি, এগুলোর দিকে যদি লক্ষ্য করেন, সেগুলো যেমনটা একটু কন্ট্রাস্টিং মনে হতে পারে, পাশাপাশি এগুলোতে আমরা ডিটেলের পরিমাণ কম পেয়েছি, ইভেন একটু সফট হতেও লক্ষ্য করা যায়। যদিও এতে নাইট মোড রয়েছে, নাইট মোড অন করে নিলে কিছুটা বেটার ছবি পাওয়া সম্ভব, বাট সেগুলো আসলে ফোনের স্ক্রিন পর্যন্তই ভালো লাগে, বড় সড়ো করে দেখতে গেলে ততটাও হয়তো ভালো লাগবে না। দেন আলট্রাওয়েড শুটার, যা ডে লাইট কন্ডিশনে মেইন ক্যামেরার মতো ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে, বাট এখানে কালারের আমরা একটু পরিবর্তন দেখছি। মেইন ক্যামেরার মতো সেম কালার টোনটা দিতে পারেন, এটা কালার কিছুটা বুস্টেড বা কালার কিছুটা বাড়িয়ে দেয়। আর লো লাইটের দিকে এটা অনেকটাই সফট করে ফেলে, এবং ডিটেলের পরিমাণও অনেকটাই হারাতে থাকে। ডে লাইটে ছবি নিলে আপনি কাজে লাগানোর মতো ছবি পেয়ে যাবেন আলট্রাওয়েড থেকে। দেন আমরা ম্যাক্রো শুটার পেয়েছি, এইটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, যা ম্যাক্সিমাম সময় মনে হয়েছে একটু ফ্যাকাশে, একটু সাদা করে টাইপের এরকম ছবি দেয়। এই জায়গাটাতে আরেকটু ওয়েল ব্যালেন্স, আরেকটু ভালো প্রসেসিং এর দরকার ছিল। স্ক্রিন টোন একটু গ্লো করবে, যাদের মানে ফর্সা হতে ভালো লাগে, ছবি তার কি দেখতে এরকম ভালো লাগে, তাদের কাছে আশা করছি ভালো লেগে যাবে। বাট লো লাইটের ছবিগুলো ততটাও আশানুরূপ আমি পাইনি, অনেকটাই আমার কাছে সফট লেগেছে। আর হ্যাঁ, পোর্ট্রেট মোড নিয়ে তো বলা হলো না, এজ ডিটেকশন কিন্তু বেশ ভালোই, মানে শাওমির ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা এজ ডিটেকশনটা মোটামুটি ভালোই পাই, এটার ক্ষেত্রেও ব্যতিক্রম না। তবে মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে, যেমনটা আপনারা এখন ছবিতে দেখছেন, এবং কালারও কিছুটা শিফট করে, ইভেন তার গায়ের যে জামাটা রয়েছে সেটার কালারও কিছুটা শিফট করছে। এর বাইরে ওকে, এই ফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps, তবে আপনি 1080p নিলে 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এইটার কোয়ালিটি আমার কাছে আরও বেটার মনে হয়েছে, এবং আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটা কিনলে 1080p 60fps হয়তো ভিডিও রেকর্ড করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ফাইনালি এটাই বলা যায়, ক্যামেরা নিয়ে আপনি অসন্তুষ্ট হতে পারবেন না, তবে এই বাজেটের সেরা ক্যামেরা হচ্ছে এমনটাও কিন্তু মোটেই না। আচ্ছা, এই বাজেট আমি বারবার বলছি, দামটা মনে হয় বলা হয়নি। এটার 8/256 GB ভ্যারিয়েন্টটা 37,000 টাকার আশেপাশে পাওয়া যায়, 37K-র আশেপাশে, যেটা গ্লোবাল ভ্যারিয়েন্ট। তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আপনারা আরও কিছুটা কম দামে পাবেন, কিন্তু ওইটা না নেওয়ার জন্যই রিকমেন্ড করবো। ওই স্মার্টফোনটা বেশ কিছুটা হিট জেনারেটও করে, সো আমার মনে হয় ইন্টারন্যাশনালটা নিতে পারলেই বুদ্ধিমানের কাজ হবে আর কি। এনিওয়ে, পারফরমেন্স সেকশনে আসা যাক। স্মার্টফোনটি আমি প্রসেসর হিসেবে বলছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G রয়েছে, যা মূলত একটি 5G প্রসেসর, এবং ইহা 6nm-এর প্রসেসর আর কি। এটার স্টোরেজ সলিউশন UFS 2.2, আমরা এখানে মেমোরি কার্ড ব্যবহার করার মতো কোনো সুযোগ পাচ্ছি না কিন্তু। এটার যে র্যাম টাইপ LPDDR 4X, আর ওই যে এটা দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায়, 6/128GB এবং 8/256GB, এটা 8/256GB ভ্যারিয়েন্ট।
অপারেটিং সিস্টেমে মিউআই 14 বেসড অন অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে এখনকার সময় আর কি আমরা একদম বলতাম লেটেস্ট আমরা পেয়ে গেছি, তো ওই জায়গাটা একটু পিছিয়ে আছে, যদিও আপনি 13-এর আপডেট অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা যে এই কয়েকদিন ব্যবহার করলাম না, এটার পারফরমেন্স কিন্তু অ্যাজ এ মিড রেঞ্জ ফোন বা হাই মিড রেঞ্জ বাজেটের ফোন খুবই দুর্দান্ত ছিল। এবং 778G নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, এই প্রসেসরের পারফরমেন্স আমাদের খুব ভালো করে আপনারা জানেন। 5 লাখ প্লাস আমরা কিন্তু এখানে দেখছি অন্তত বেঞ্চমার্ক এসছে এবং গিগব্যাঞ্চ 6Z রেজাল্ট রয়েছে। তো ওভারঅল এখান থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন, নট অনলি কাগজপত্র হাতে কলমও সেভাবেই পেয়ে যাবেন। ডেইলি টাস্কিংয়ে কোনো ধরনের প্রবলেম কোনো ধরনের ইস্যু কিন্তু আমরা ফেস করিনি। ইভেন মিউআই একটু প্যারাটারা দেয় আপনারা জানেন, বাট এই স্মার্টফোনের সাথে এখন পর্যন্ত আমরা কোনো প্রবলেম পাইনি। ইন ফিউচার আপডেট দিয়ে সামিত অনেক কিছুই করে ফেলে, তো সেটার জন্য ওয়েট করতে পারেন, ভবিষ্যতে জানা যাবে। ফার্স্ট অফ অল আমরা পাবজি রান করি এখানে, যা আমরা HDR আলট্রাতে কিন্তু প্লে করতে পারছিলাম এবং এই সেটিংসেই স্মার্টফোনটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিয়েছে। দীর্ঘক্ষণ গেম প্লেতেও আমরা দেখছিলাম না যে ফ্রেম রেট ওঠানামা করছে বা স্ট্যাটারিং ল্যাগ, এই ধরনের কোনো প্রবলেম কিন্তু ফেস করিনি। ইভেন ভালো বিষয়, এই ফোনটা হিট জেনারেট করছিল না, যেখানে কিনা এটার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা মোটামুটি ভালো রকমেরই হিট জেনারেট করে। সিওডি মোবাইলের ক্ষেত্রে ভেরি হাই ম্যাক্স আমরা প্লে করছিলাম এবং ওইটার রেজাল্ট খুবই দুর্দান্ত পেয়েছি, একদম মানে সুপার স্মুথ রেজাল্ট দিয়েছে ম্যাক্সিমাম স্মার্টফোনের সাথে, যদিও এই গেমটা ভালো রেজাল্টই করে। এরপরে ফ্রি ফায়ার লাভারদের জন্য সুখবর হলো, এই স্মার্টফোনটাতে ওটা একদম উড়াধুরা চলছে, চলার এই কথা আপনারা জানেন, খুব ভালো রেজাল্ট করছে। দেন অ্যাসফল্ট 9, সেটাও আমরা প্লে করছিলাম, এর ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো গ্রাফিক্স পেয়েছি এবং ওভারঅল একটা স্মুথ পারফরমেন্স দিয়েছিল। তবে সবচেয়ে ভালো বিষয়, প্রত্যেকটা গেমিংয়েই দেখছিলাম দীর্ঘ সময় গেম প্লে করতে গেলে স্মার্টফোনটা খুব বেশি গরম হচ্ছিল না। ফাইনালি আমি এটাই বলবো, এটা কোনো গেমিং ডিভাইস না বা গেমিংয়ের জন্য একদম সেরা সেরা ফোন এই বাজেটে এমন না, বাট হ্যাঁ আপনি যদি গেমিং করতে চান, আপনার বাজেট যদি 37K-এর আশেপাশে হয়ে থাকে, দেন এটাকেও চাইলে আপনি চয়েস করতে পারেন। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি রয়েছে এর মাঝে এবং বক্স অ্যাপটি পেয়ে যাবেন 67W চার্জার, যা দিয়ে একে ফুল চার্জ করতে সময় লেগে যায় প্রায় 55 মিনিটের মতো। এবং ব্যাকআপ একদিন আপনি অনায়াসে পেয়ে যাবেন, যদি কিনা একদম সুপার লেভেলের হেভি ইউজার হয়ে থাকেন, টানা গেমিং করেন বা ভিডিও দেখেন, ব্রাইটনেস বেশি থাকে, সেই ক্ষেত্রেও 6 আওয়ার প্লাস এতে কিন্তু আপনারা SOT পেয়ে যাবেন। আর একেবারে যদি নর্মালি ইউজার হয়ে থাকেন, হয়তো দিন শেষে একবার চার্জ করলেই চলবে। এবার আসছি আমরা এর কিছু ভালো দিক এবং খারাপ দিকে, মোটামুটি সব কিছু তো জেনেই ফেললেন কী কী আসলে কেমন রেজাল্ট করলো। যদি ফার্স্ট অফ অল আমরা এর খারাপ দিকগুলো নিয়ে বলতে যাই, এটার রিয়ার প্যানেলে আসলে গ্লাস দিলে ফোনটা প্রিমিয়ামনেসটা আর একটু বেড়ে যেত এবং দামও তো কম না, মোটামুটি ভালো দামি একটি স্মার্টফোন। দেন এতে আমরা কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ পাইনি, সেটা অবশ্যই এতে থাকতে পারতো। দেন এর যে মেইন ক্যামেরা, হ্যাঁ সেটা রেজাল্ট নিয়ে সন্তুষ্ট আমরা আছি, বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো বলে আমি আশা করি। আর এবার যদি আমরা আসি এর ভালো দিকের মধ্যে, এটার ডিসপ্লেটা খুবই দারুণ, ডিসপ্লেটা যথেষ্ট ভালো লাগবে, পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, মেইন ক্যামেরা রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন, ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং সিস্টেম সে জায়গা ঠিক আছে, স্পিকার কোয়ালিটিও ঠিক আছে এবং ওভারঅল বেশ গুড লুকিং একটি স্মার্টফোন। যদি সব কিছু মিলে ফাইনালি বলতে চাই, যেহেতু এটা একটা আনঅফিশিয়াল স্মার্টফোন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G রয়েছে, এইটাতে আমরা দেখছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আসতে গেলে এটার দাম আরও কিছুটা কম হওয়া উচিত, বাট এই মুহূর্তে আমি বলবো এটার দামটা একটু বেশি। তারপরেও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা চয়েস করবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।